নমস্কার বন্ধু, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আবার আজকে নতুন একটি অসম ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি নিয়ে আজকের আলোচনা করবো। যা ভেবেছো একদম সঠিক জিনিস ভেবেছো, কিভাবে র্যাঙ্ক পুশ করতে হয় তা নিয়ে আজকের আমার এই ভিডিও। বন্ধু, আমি এখন ল্যান্ড করছি ব্লু জোনে। তো বন্ধু, ল্যান্ড করার সাথে সাথে আমাকে র্যাঙ্ক পুশ করতে হবে। তো র্যাঙ্ক পুশ করবো কি করে বন্ধু? অলরেডি দুজন এখানে, তিনজন লেভে গেছে, তো আমাকে প্রথম কিছু লুটে নিতে হবে। তো আমি AWM পেয়ে গেছি, খুব সুন্দর একটি গান পেয়েছি AWM। দেখো বন্ধু কীভাবে মারি এদের, টপা টপ হেডশট মারবো, ঠিক গাবাস গাবাস করে। তার আগে সম্ভবত আমাকে ছবি করে দিল। বন্ধু, বাংলা একটা প্রবাদ আছে, যদি না পারো একবার করো সেটা শতবার, বা বারবার যে কোনো একটা বার। সে যাই হোক বন্ধু, প্রবাদটা তোমরা যদি জানো, আমি তো ঠিকঠাক জানি না, তো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো তার আগে আমি বন্ধু এখানে ল্যান্ড করছি, আমার উপরে উপরে একজন ল্যান্ড করছে। তো আমাকে ঝাপাস করে প্রথম কিছু নিয়ে নিতে হবে। প্রথমে নিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেখো, টপা টপ বডি শট মেরে ঝাপাস করে একটা হালকা হেডশট মেরে ডাউন করে দিলাম। বন্ধু, আমি এখানে র্যাঙ্ক পুশ করতে আসছি, বা তোমাদের দেখাতে এসেছি কীভাবে র্যাঙ্ক পুশ করতে হয়। তো বন্ধু, আমি তো নোব গেমার, ঠিকঠাক যদি না দেখাতে পারি তো আমাকে ভিডিও কমেন্ট করে জানাবে। তো তোমরা চেষ্টা করবে যেখানে নামবে সেখানে যেন কোনো এনিমি না নামে, অর্থাৎ কম এনিমি নামে এমন জায়গা তোমাকে চুজ করতে হবে, ঠিক আছে? যেখান থেকে প্লেন যাবে তার থেকে একটু দূরে লুট পাবে, অথচ এনিমি কম যাবে, সেসব জায়গায় তোমাকে ল্যান্ড করতে হবে। তো ল্যান্ড করার পর বন্ধু, র্যাঙ্ক পুশ করতে গেলে তোমাকে সর্বপ্রথম হেডফোন ইউজ করতে হবে, অর্থাৎ হেডফোন ইউজ করলে তোমরা আশেপাশের কোনো এনিমি যদি থাকে তা বুঝতে পারবে। আর দ্বিতীয়ত, তোমরা সর্বদা লক্ষ্য রাখবে কোন পাশ থেকে কোনো এনিমি আসছে কিনা। যদি এনিমি আসে হুট করে রাশ করার দরকার নেই, প্রথম নিজে কাভারে থাকবে, কাভার নেওয়ার পর তারপরে রাশ করবে। নবগুমার, এগুলো সবাই জানে, যে সকল বন্ধুরা র্যাঙ্ক পুশ করে তারা সকলে এই কথাগুলো জানে, অন্য কিছু থাকলে বল। ফুল ভাই, আমিও তো জানি, সকল বন্ধু জানে, কিন্তু যে সকল বন্ধুরা এইসব ট্রিক্স অ্যান্ড টিপগুলো জানে না তাদের জন্যই আমার এই ভিডিওটি। আর মাত্র 12 জন লাইভ রয়েছে, তো তোমরা যখন ওরকম 10 জন কিংবা 12 জন থাকবে তোমরা এবার রাশ করে খেলতে পারো, কারণ অলরেডি তোমাদের র্যাঙ্ক পুশ হয়ে গেছে। দেখো সামনে একটা এনিমি, ও পি, কী সুন্দর বডি শট প্লাস হেডশট মেরে এনিমিকে ডাউন করে দিলাম। বন্ধু তুমি কোথায় বল মারছো? আমি তো মারছি এ পাশ থেকে। যাই হোক বন্ধু, দুটো মাত্র কিল করলাম, অনেক কষ্ট করে। বন্ধু, আমাকে আরও অনেক কষ্ট করে হলেও এই ম্যাচে ভুইয়া নিতে হবে। তো বন্ধু, আমি সামনের দিকে একটু এগিয়ে যাবো, আশেপাশে দেখবো কোনো এনিমি পাই কিনা। যদি পাই বন্ধু কীভাবে মারি দেখো, আর নালে কীভাবে মরি দেখো। বন্ধু, আর মাত্র 9টা এনিমি রয়েছে, অর্থাৎ আমাকে বাদ দিলে রইল 8টা। তো 8টা এনিমি রয়েছে, আমি এই সামনে টাওয়ার রয়েছে, এই টাওয়ারের উপরে রাশ করব। বন্ধু রাশ নয়, আমি টাওয়ারের উপরে ক্যাম্প করব, এখানে ক্যাম্প করব, এবং আশেপাশে যদি কোনো এনিমি থাকে কীভাবে মারি দেখো। বন্ধু, মনে হচ্ছে কোনো একটা এনিমি গাড়ি নিয়ে আসছে, তোমরা শুনতে পাচ্ছ? তোমরা শুনবে কী করে? আমি তো হেডফোন ইউজ করছি, আমি শুনতে পাচ্ছি। দেখো সাউন্ডটা আমি একটু বাড়িয়ে নিলাম। ওই দেখো, ও মাইরি কী সুন্দর, ও পি বডি শট মারছি বন্ধু, ওকে ছাড়বো না। আবারও ও পি অসাধারণ বডি শট মেরে ডাউন করে দিলাম। তো আমার ইতিমধ্যে 3টে কিল হয়ে গেল, আর মাত্র 7টা এনিমি রয়েছে, অর্থাৎ আমাকে বাদ দিলে রইল 6টা। বন্ধু, এই ফ্রি ফায়ার গেমের সঙ্গে একটা কবিতার খুব মিল রয়েছে, সে কবিতাটা তোমরা শুনেছো কিংবা পড়েছো কি? তো যদি না পড়ে থাকো বা শুনে থাকো, তো হালকা ঝলক আমি একটু শুনিয়ে দিচ্ছি। বন্ধু সাবধানে কবিতা শুনবে, কারণ আগের দুটো ভিডিওতে নব গেমার গান করেছিল, সেই গান শুনে কয়েকজন বন্ধু অসুস্থ এবং আহত হয়েছে। তাই বন্ধু কবিতা শোনার আগে একটু সাবধানে কবিতাটা শুনবে। বন্ধু, পগলু ভাই আমাকে ওপি অপমান করছে। বন্ধু, এই অপমান করার জন্য আমি কবিতাটি বলবো না, তাই কবিতাটি সারাংশ আমি বলবো, এবং এই গেমের সঙ্গে মিল রয়েছে তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। হারা ধনের 10টি ছেলে ঘুরতে গেল বনে, একটি কথায় হারিয়ে গেল, রইল বাকি 9। আরে লোভ গেমার, প্রথম লাইনটাই তো ভুল বললিস, ওটা হবে হারা ধনের 10টি ছেলে ঘুরে পারা ময়, একটি কথায় হারিয়ে গেল, রইল বাকি 9। ভুল ভাই, প্রথম লাইন ভুল বলি আর ঠিক বলি সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো যে হারা ধনের 10টি ছেলে একটি একটি করে মারা গিয়েছিল, ঠিক ফ্রি ফায়ার গেমেও। ফ্রি ফায়ার গেমের 50টি এনিমি একজন একজন করে মারা গিয়ে লাস্টে একটা বেঁচে থাকবে। বন্ধু, র্যাঙ্ক পুশ করতে গেলে র্যাঙ্ক পুশের প্রথম এবং মেন সূত্র হলো তোমাদের সর্বদা ক্যাম্প করে খেলতে হবে, এবং যেখানে ক্যাম্প করবে সেখানে কোনো এনিমি না যেন থাকে সেরকম জায়গা তোমাদের চুজ করতে হবে, এবং জায়গা চুজ করার পর তোমাদের একটু লুকুলুকি খেলতে হবে। তো বন্ধু, আর মাত্র 1টা এনিমি রয়েছে, তো কোথায় রয়েছে বন্ধু তা একটু দেখতে হবে, এবং দেখে ওপি অসাধারণ হেড কিংবা বডি শট মেরে মারার চেষ্টা করবো। নাহলে বন্ধু
এনিমির হাতে অসাধারণ বডি শট কিংবা হেডশট খেয়ে আমি মারা যাব। বন্ধু, ধার করা টিম ইউজ করে আমি এখন অসাধারণ ওপি লেভেলের প্রো বান্দা হয়ে গেছি। তাই বন্ধু, এনিমির হাতে না মরে এনিমিকে অসাধারণ বডি কিংবা সরি বডি নয় হেডশট মেরে লবিতে পাঠিয়ে দেব। বন্ধু, তোমাদের বিশ্বাস হচ্ছে না যে আমি অসাধারণ ওপি লেভেলে প্রো প্লেয়ার হয়ে গেছি? বন্ধু, তাহলে দেখো আমার ধার করা টিপের ওপি জলবা। এনিমি বন্ধু, তুমি কোথায় রয়েছো? আমার সামনে তাড়ি চলে এসো। বন্ধু দেখো, ওই সামনে পাথরে কভার নিচ্ছে, ভাবছে ওপাশে আছে, কিন্তু এপাশ থেকে আমি অসাধারণ ওপি লেভেলের বডি শট মেরে এনিমিকে লবিতে পাঠিয়ে দিলাম এবং সঙ্গে সঙ্গে আমি ভুইয়া নিয়ে নিলাম। বন্ধু, এখানেই শেষ হলো নব গেমারের অতি পচানি মার্কা ওপি গেম প্লে। বন্ধু, এই ধরনের পচানি মার্কা ভিডিওগুলি দেখতে চাইলে এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা ঘন্টাটি টাং করে বাজিয়ে অল নোটিফিকেশনে অন করে দাও।